হ্যাঁ, আদরটা একটু শুনতে মানে ফিল্মিক হয়ে গেছিল। আপনারটা খুব আন্তরিক থাকে, বিকজ ঋতু খুব অসাধারণ ভালো মনের একজন মানুষ, যত ভালো অভিনেত্রী তত ভালো একজন মানুষ। আমি তো অনেক অভিনেত্রীর সঙ্গে কাজ করেছি, আমি আসলে এরকম সুন্দর মনের মানুষ খুব কম দেখেছি। সো ঋতু আমার সাথে যে বন্ধুত্বটা, সেই বন্ধুত্বটা এখন আত্মীয়তার বন্ধনে এসে ঠেকেছে। বাংলা সিনেমার তো এতদিন ধরে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল, তো সেই পরিবর্তনটা আস্তে আস্তে একটু ম্যাচিউর হয়েছে। আমি তো প্রযোজনা করেছি, আমি আমার এক কাপ চা যেটা নিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি 1971 শীর্ষক দিন, একটা 1971 নামে একটা সিনেমা, পোস্টমাস্টার 71 সরি। আর আমার নতুন দুটো ছবি কমপ্লিট হয়ে আছে। আপয়েন্টটা কেমন? আপয়েন্টটা হ্যাঁ, আদরটা একটু শুনতে মানে ফিল্মিক হয়ে গেছিল। আপয়েন্টটা খুব আন্তরিক থাকে, বিকজ ঋতু খুব অসাধারণ ভালো মনের একজন মানুষ। যত ভালো টেনশন হচ্ছিল, আমি জানি না, প্রত্যেকটা নতুন ছবি রিলিজের সময় আমার খুব টেনশন হয়, মনে হয় এখনো সেই নতুনই আছি, তো সেই টেনশনটা কাজ করছিল। বাট যখন শুনলাম যে কয়েকটা শো হাউসফুল যাচ্ছে, তখন আস্তে আস্তে ভালো লাগাটা আরও বেশি করে কাজ করছে। আমার কাছে মনে হচ্ছে যে সত্যি সত্যি ভালো সিনেমার যে দর্শক আছে, দর্শক যে ভালো সিনেমা দেখতে চায়, সেটা আজকে আমি আরেকবার প্রমাণ পেলাম। আমরা এখন যে স্কেসে আছি, যে শোটা চলছে এখন, সেটাও আমি সোফার শুনেছি হাউসফুল, সিনেপ্লেক্সও বেশ কয়েকটা শো হাউসফুল গেছে। তো সব মিলে খুব আনন্দ হচ্ছে, হৃদির প্রথম পরিচালনা, আর আমি মানে অনেক বেশি টেনশনে ছিলাম যে কেমন হবে রেজাল্ট। কারণ সিনেমা ভালো বানিয়েছে, বাট মানুষের তো কতটুকু ভালো লাগবে সেটা রিলিজ না হওয়া পর্যন্ত বোঝা যায়। এবং বাংলা সিনেমার তো এতদিন ধরে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল, তো সেই পরিবর্তনটা আস্তে আস্তে একটু ম্যাচিউর হয়েছে এখন। এখন মানুষ আবার এই যে নতুন ধরনের কন্টেন্ট নিয়ে যে বাংলা সিনেমাগুলো হচ্ছে, সেই টিপিক্যাল গল্প থেকে বেরিয়ে এসেছি, সেই বউ শাশুড়ির যুদ্ধ, পারিবারিক সমস্যা, ওই সমস্ত কন্টেন্টগুলোর বাইরে এসে এখন আমাদের জীবনের সমস্যা কী, টানাপোড়েন কী, ভালোবাসা কী, ভালো লাগা কী, সেই ধরনের কন্টেন্ট নিয়ে ছবি হচ্ছে, মানুষ সেগুলি দেখছে। আমরা গত দুই ঈদে দেখেছি বেশ কিছু সিনেমা খুব ভালো গেছে, এবারও বেশ ভালো গেছে। সো সেই ধারাবাহিকতায় মাইক রিলিজ হয়েছে বাংলাদেশে অনেক দিন পর, একটা শিশুতোষ চলচ্চিত্র হয়েছে, সেজন্য আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড যে আমি ওটার একটা পার্ট পাবো। তো দেখলাম যে মাইক বেশ ভালো গেছে, মানুষের বাচ্চারা খুব আগ্রহ নিয়ে সিনেমা দেখছে। আর 1971 শীর্ষক দিন এখানে এসেও আমার কাছে সেটাই আবার করে নতুন প্রমাণিত হলো, যে অনেকে যারা বলতো যে মুক্তিযুদ্ধের সিনেমা চলে না, আমার কাছে মনে হয় যে ভালো সিনেমা সবসময় চলে, ভালো সিনেমা সবসময় চলবে, সেটা হৃদি আরেকবারও প্রমাণ করে দিল। তা আমি তো প্রযোজনা করেছি, আমি আমার এক কাপ চা যেটা নিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি 1971 শীর্ষক দিন, একটা 1971 নামে একটা সিনেমা, পোস্টমাস্টার 71 সরি। আর আমার নতুন দুটো ছবি কমপ্লিট হয়ে আছে, একটা হচ্ছে গিয়ে যদি আরেকটু সময় পেতাম, সেটা আমার ব্যানার থেকে বানানো, লন্ডনে শুটিং করেছি, আর একটা হচ্ছে গিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। এছাড়া আর শুরু করিনি, কারণ আমার অনেকগুলো সিনেমা এখনও পাইপলাইনে, আমার প্রায় আরও 8-9টা সিনেমা কমপ্লিট। কেন মানে কেন আটকে আছে? এই জটিলতা মূলত শুরু হয়েছে করোনা থেকে। করোনার আগে যে সিনেমাগুলো শুরু করেছিলাম করোনার জন্য, সেই সিনেমাগুলো আটকে যায়, তারপর আবার নতুন কিছু প্রজেক্ট হাতে নিয়ে নিই। তো সব মিলে ডেটের প্রবলেম, তাদের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রবলেম, সব কিছু মিলে অনেকগুলো সিনেমা জমে গেছে। এই মাসে দুটো রিলিজ হলো, আগামী মাসে ওদের সম্ভবত আরও দুটো রিলিজ, এইভাবে এই রিলিজের জটিলতাগুলি খুলছে। আপনার বন্ধু ওপারের বন্ধু ঋতুপর্ণা সেন আপনাকে শুভকামনা জানিয়েছে যে আপনার 1971 নিয়ে সে খুব অধীর আগ্রহে রয়েছে, দেখবে। আসলে কি সে দেখেছে বা দেখবে কিনা? গতকালকে এসেছিল ঋতু আমার বাসায়, তো আমার কাছে যে ক্লিপিংসগুলো ছিল, গানগুলো ছিল, সব কিছু আমি দেখিয়েছি, পোস্টার দেখেছে। ওরা আসলে বাংলাদেশের জন্য একটা আলাদা টান কাজ করে, বাংলাদেশে তো দীর্ঘদিন ধরে কাজ করছে, বাংলাদেশে ওরা অনেক বন্ধু বান্ধব স্বজন হয়ে গেছে। তো বাংলা সিনেমার প্রতি, বাংলাদেশের সিনেমার প্রতি ঋতুর একটা আলাদা ধরনের আগ্রহ অনেক বছর ধরেই আছে। তো সে মাইক নিয়েও খুব শুভেচ্ছা জানিয়েছে আমাকে, এবং পোস্টমাস্টার এই যে 1971 শেষের দিনে সিনেমাটা সত্যি সত্যি সহলিকে দেখতে চায়। তো আমি দেখি, আমরা একটা সিঙ্গাপুরেও রিলিজের প্ল্যান করছি, তো সে এখানে বা ওখানে বা কলকাতায় যদি রিলিজ হয় কোনো এক জায়গায়, সে নিশ্চয়ই দেখবে। আপয়েন্টটা কেমন? আপয়েন্টটা হ্যাঁ, আদরটা একটু শুনতে মানে ফিল্মিক হয়ে গেছিল। আপয়েন্টটা খুব আন্তরিক থাকে, বিকজ ঋতু খুব অসাধারণ ভালো মনের একজন মানুষ, যত ভালো অভিনেত্রী তত ভালো একজন মানুষ। আমি তো অনেক অভিনেত্রীর সঙ্গে কাজ করেছি, আমি আসলে এরকম সুন্দর মনের মানুষ খুব কম দেখেছি। সো ঋতু আমার সাথে যে বন্ধুত্বটা, সেই বন্ধুত্বটা এখন আত্মীয়তার বন্ধনে এসে ঠেকেছে।
আমি যখন কলকাতা যাই, যেমন ওর বাড়িতে একবার যেতেই হবে, এমনও হয় যে আমি হয়তো এক রাত কলকাতা থাকবো, তখন জোর করে বলে না আমি তুমি হোটেল উঠার দরকার, আমার এখানে চলে এসো, বা এখানেও যখন আসে অল্প সময় হলে কাজ না থাকলে আমার বাড়িতে চলে যায়। তো এরকম একটা পারিবারিক জায়গায় চলে গেছে আমাদের সম্পর্কটা। ওর বাচ্চারা মানে আমাদেরকে স্বজন মনে করে, আমার বাচ্চারও সিঙ্গাপুরে গেলে ওর ওখানে যেতে হবে, কলকাতায় গেলে ওর বাড়িতে যেতে হবে। তো সেই জায়গা থেকে আমার কাছে আমাদের একটা এখন দারুণ সুন্দর সুসম্পর্ক।